আমাদের ছোট নদী চলে আঁকে বাকে ফ্রি ফায়ার আবার সব এই চ্যানেলেই থাকে সো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো ইয়ার আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে তোমাদের যদি এক জিবি দু জিবি বা তিন জিবির ফোন হয়ে থাকে তো ভাই আমি তোমাদের বলে দেব যে আজকের ভিডিওতে যে ভাই তোমরা কি কিন্তু কিভাবে সেটিংস করতে পারবে ঠিক আছে সো ফ্রেন্ডস আমি তোমাদের বলে দিই ভাই দেখো ভাই যারা এক জিবির ফোনে ফ্রি ফায়ার খেলো তাদের ভাই ফোনে কিন্তু অনেকই ল্যাগ করেছে তোমাদের ফোনটা কিন্তু বদলে নেওয়ার সময় এসে গেছে কারণ ফ্রেন্ডস এক জিবির ফোনে কিন্তু অত ভালোভাবে হয় না ঠিক আছে গেম এখন কিন্তু গেম চলেই না বলতে পারো তো ভাই আমি তোমাদের এক জিবিটা তো আমি বলবো না যে এক জিবিটা আমি মানে বলতে পারবো না ঠিক আছে এক জিবিটা হবেই না ফ্রেন্ডস ঠিক আছে তো তোমাদের কাছে যদি দু জিবি বা তিন জিবির ফোন থেকে থাকে তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আমি কিন্তু কিছু কিছু সেটিংস বলে দেবো এবং যেই সেটিংসগুলো করার পর তোমাদের ফোনে কিন্তু স্লাইটলি একটু বেটার ইম্প্রুভমেন্ট দেখতে পারবে স্লাইটলি কিন্তু ভালো খেলতে পারবে আমি বলবো না যে অনেক হ্যাবক কিছু খেলতে পারবে না ভাই কিছু কিছু তোমরা মানে যেমন এত ল্যাক করতো মানে একটু ল্যাক তোমাদের কম হবে ঠিক আছে তোমরা কিন্তু খুব ভালোভাবে গেমটা খেলতে পারবে ঠিক আছে তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ফ্রেন্ডস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে তিন জিবির ফোন আমার একটা ঠিক আছে তো আমি যেই ফোনে গেম খেলি সেটা হচ্ছে তিন জিবির ফোন এবার ফ্রেন্স বলে দিচ্ছি তোমাদের তিন জিবির ফোন কিন্তু আমি কোন সেটিংস রেখেছি সব কিছু দেখিয়ে দেবো তো ভাই তার আগে বলে দিচ্ছি চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাঁচ টাকা বেলাকাউনটা ক্লিক করো এবং ফ্রেন্ডস বলে দিচ্ছি আমার এই ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে তো ভাই লাইক দিলে কি হয় আমার কিন্তু একটু মোটিভেশন আসে তো মোটিভেশন অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও তোমরা সবাই তো চলো এবার সেটিংসে চলে যাই এবার আমার সেটিংসে তোমাদের দেখিয়ে দিই পুরো সেম টু সেম সেটিংস ভাই তোমাদের করতে হবে দেখো সবার ফার্স্টে সেটিংস আছে হচ্ছে বেসিক সেটিংস তো বেসিক সেটিংসে কী করতে হবে তোমাদের এখানে দেখতে হচ্ছে বেসিক সেটিংস বেসিক সেটিংসে তোমাদের রাখতে হবে তিন জিবি দু জিবি যাই হোক ঠিক আছে ভালোভাবে খেলতে হলে তোমাদেরকে কিন্তু রাখতে হবে স্মুথে ঠিক আছে স্মুথে রাখবে সবার ফার্স্ট এডটা স্মুথে থাকবে ঠিক আছে বেসিক সেটিং স্মুথে থাকবে স্ট্যান্ডার্ড রাখলে রাখতে পারো বাট আমি বলবো আমি তো স্মুথেই খেলি ঠিক আছে মানে এই ফোনটাতে স্মুথে খেলি আমার দুটো ফোন মানে এই ফোনটাতে যখন খেলি তিন জিবি ফোনের র্যামে তখন কিন্তু স্মুথেই খেলি ঠিক আছে আর স্মুথে মোটামুটি কোয়ালিটি এখন ফ্রি ফায়ার অনেকেই ইমপ্রুভমেন্ট করে গেছে আর কোয়ালিটিটা খুবই ভালো আছে ঠিক আছে মানে মোটামুটি খেলার মতো চলে যায় এবং সে সেন্সিভিটি তো সেন্সিভিটি আমি এখানে যেরকম করেছি তুমি নাও করতে পারো তুমি এর থেকে হাইও করতে পারো তো আমি যে জেনারেলটা একশো রাখি এটা কমে গেছিলো হয়তো কোনো কারণে আমি রিস্টার্ট করে দিয়েছিলাম তো কমে গেছিলো তো দেখো এটাকে তো আমি একশো রাখি তুমিও একশো রাখবে তোমরা সবাই একশো রাখবে রেড ডটটা যেমন আছে তেমন থাকতে দিয়ে এবার আমি এটাকে একটু একটু ইয়ে করে দিই বাড়িয়ে দিই মানে এরকম ধরনের করে দিই ঠিক আছে তো ব্যাস এরকম থাকে এটা তোমরা তোমরা তোমাদের মতো করে নেবে আমি কিন্তু এরকম রাখি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এটা একশো আছে এটা পঁচাশি আছে এরকমভাবে আমি সেট করে নিই তো পুরো তোমরা এই হুবু এটা দেখে নাও এবং সেরিংসা নিজের ফোনে অ্যাপ্লাই যদি তোমরা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করো তাহলে ভাই তার মানে ভাববে যে তোমার ফোনের সাথে ওটা সেরিংসটা খাপ খেয়ে গেছে আর ফ্রেন্ডস একবারে বলে দিচ্ছি যে দেখো প্রথম প্রথম গেম খেলার সময় এই সেটিংসে অ্যাপ্লাই করার প্রথম প্রথম গেম খেলার সময় কিন্তু তোমরা মানে একদমই বুঝতে পারবে না প্রথম প্রথম সেটিংসে একটুখানে গন্ডগোল হবে তারপরে যখন হাতটা হয়ে যাবে না ফ্রেন্ডস তখন কিন্তু তুমি ভালোভাবে খেলতে পারো ঠিক আছে তো দেখো কন্ট্রোলসে আছে এবারে তো কন্ট্রোলসে দেখতে পাচ্ছ এইটা তোমরা এম যেটা আছে তো এটা তোমরা ডিফল্টে রাখবে লেফট ফায়ার বাটন অলওয়েজ অন রাখবে কুইক ওপেন সুইচ এগুলো কিন্তু অফ রাখবে কুইক রিলোড এটা কিন্তু অফ রাখবে এডাবলিউ এম স্নাইপিং কিন্তু এখানে দেখতে পাচ্ছো ফায়ার স্কোপ আছে তো এটা লাগবে তো এখানে দেখতে পাচ্ছি ভিহেকাল কন্ট্রোলস টু হ্যান্ডেডই রাখবে অটো পার্চেস যেটা আছে পার্চিটিউড ঠিক আছে ওটা অন রাখবে ইন গেম টিপস ডিফল্ট লাগবে ঠিক আছে তোমরা চাইলে সিমপ্লিফাইডও রাখতে পারো ঠিক আছে তো সিম্পলিফাইড রাখলে কী হবে তোমাদের মানে মানে পাশে দেখাবে ছোটো করে ঠিক আছে তো আমি চাইলে ডিফল্টও রাখতে পারি বা সিমপ্লিফাইডও রাখতে পারি তো আমি সিমপ্লিফাইড করে দিলাম এটা তোমাদের কোনো তোমাদের ব্যাপার ড্যামেজ ইন্ডিকেটার হয় আমি ক্লাসিক মানে ছিল এতদিন আমি নিউ করে দিয়েছি মানে বড়ো বড়ো করে দেখাবে ড্যামেজগুলো ঠিক আছে তো আমার নিউটা ভালো লাগছে এখন তো নিউটাই রাখছি তো অটো সুইচ গান এটা আমি অফ রাখছি ভি ভিজুয়াল এফেক্টস আমি এটা কিন্তু ডার্ক ক্লাসিক নো ব্লাড তো আমি নো ব্লাড রাখছি ঠিক আছে তো আমি চাইলে ডার্কও রাখতে পারতাম বা আমি চাইলে কিন্তু ক্লাসিকও রাখতে পারতাম তো ক্লাসিক রাখবে তোমরা যদি রক্ত দেখতে চাও তাহলে ক্লাসিক রাখবে কোনো অসুবিধা নেই কোনো হানড্রেড পার্সেন্ট কিছু অসুবিধা হবে না ঠিক আছে এবার তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে হচ্ছে হিট যেটা আছে হিট মেকার ওটা কিন্তু নিউও রাখতে পারো ক্লাসিকও রাখতে হবে ঠিক আছে তো এটা তুমি হিট মার্কারটা তোমরা যে কোনো কিছু রাখতে পারো এবং তোমাদের বলে দিচ্ছি এরপরেরটা অটো অটো আপ তো অটো পিকাকে এখানে তোমরা মানে যেগুলো অটোপিক আপ তোমরা জানো মানে বুঝতে পারছো যেগুলো পিক করতে চাও সেগুলো তোমরা করে দেবে তো আমি ওপেন পিক করতে চাও দেখতে পাচ্ছ এগুলো সব আছে তো স্পেশাল ইকুইপমেন্টস ওটা অফ আছে তো আমার স্পেশাল ইকুইপমেন্ট বাদবাকি মানে ছাড়া বাদবাকি সবই কিন্তু অন আছে তো দেখতে পাচ্ছ এরপরে সাউন্ডে চলে যাচ্ছি তো সাউন্ড তোমরা রাখবে সাউন্ড এফেক্ট রাখতে পারো হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভয়েস রাখতে পারো হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছ একান্ন পার্সেন্ট বা বিয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো এবার তোমাদের বলে দিচ্ছি দেখো এটা কিন্তু বিয়াল্লিশ রাখার পর তারপরে তোমরা দেখতে পারবে যে মিউজিক এখানে মিউজিকে যাবে ঠিক আছে মিউজিকটা একদমই অফ করে দেবে নাহলে দেখবে পিছনে একটা টু টুং 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 করে একটা মিউজিক হয় ঠিক আছে এখন যে মিউজিকটা আছে ওটা কিন্তু একটা গান বাজছে ভাই তো ভাই মিউজিকটা আমার ভালো লাগে না তা কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছি আর এখানে আদার সেটিংসে যাচ্ছি এবং এখানে একটা ফান্ডা আছে ওটা কিন্তু তোমরা বারবার করতে হবে তোমাদের ঠিক আছে তোমাদের যদি দুই জিবি বা তিন জিবির ফোন থাকে তাহলে ভাই তোমাদের একটু কষ্ট করতেই হবে আমারও ওই ফোনটা কিন্তু তিন জিবি ঠিক আছে তো তোমরা এখানে কি বারবার কী করতে হবে তোমাদের যেটা বললাম তো দেখো এখানে তোমাদের আসতে হবে এবং এখানে এসে সেন্ড রিপোর্ট বলে একটা অপশান থাকবে তো এদের কিন্তু বারবার তোমাদের সেন্ড রিপোর্ট করে দিতে হবে করলে কিন্তু এখানে কিছুক্ষণ রিলোড নিয়ে নেবে এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু ব্যাস রিপোর্ট সেন্ড হয়ে গেলো দেখতে পাচ্ছো উপরে একটা ইয়ে আসলো রিপোর্ট সেন্ড তো ব্যাস রিপোর্ট সেন্ড হয়ে গেলো ঠিক আছে আর একটা জিনিস করতে হবে এখানে দেখতে পাচ্ছ ব্রাউজার বলে লেখা আছে তো এখানে ক্লিয়ার ক্যাচে করে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার ক্যাচে কনফার্ম ব্যাস এইটুকুনি কাজ করে দিলে তোমার ফোনটা কিন্তু মানে এটা কিন্তু এই দুটো সেটিংস যেটা বললাম আদার্সে গিয়ে এটা কিন্তু তোমাদের প্রতিদিন একবার করে করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে আর তুমি এইটা করার পর এই কিছু সেটিংস করার পর কিন্তু তোমার যেই গেম প্লে আছে বা তোমার যেই যেভাবে গেম খেলো তার মধ্যে স্লাইটলি একটু ইম্প্রুভমেন্ট দেখতে পারবে ঠিক আছে তো তোমরা করে দেখো এবং কমেন্টে আমাদের জানিয়ে যাও তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য টাটা ফ্রেন্ডস